মুক্ত জীবনের উল্লাসে গা ভাসিয়ে দামাল জীবনের আনন্দ যখন লুটে পুটে নিচ্ছে আর পাঁচজন, তখনই ওষুধ পথ্য আর স্যাঁতস্যাঁতে বিছানায় থমকে গিয়েছে শৈশব। দোষী পনা করে নয়, অসুস্থতার সঙ্গে লড়াই করেই কেটেছে ছোটবেলাটা। কিন্তু লড়াইয়ে জেতা হয়নি, তাই ধীরে ধীরে সেই অজানা ব্যাধি থাবা বসিয়েছে আশরাফুলের মস্তিষ্কে। সমাজের বুকে মানসিক প্রতিবন্ধীর তকমা নিয়েই বেঁচে রয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদের অরাজি কাশিমপুরের এই 18 বছরের যুবকটি। তবে এখানেই শেষ নয়, আশরাফুলের কাছে দরমার বেড়ার ঘর ক্রমে পরিণত হয়েছে কারাগারে। সভ্য সমাজ থেকে আলাদা করতে লোহার বেড়িতে আটকে গিয়েছে পদক্ষেপ। হাঁটতে হাঁটতে চলে যায় বাংলাদেশে, এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে যায়। বোর্ডে রেফার করে রেফার আমার খবরটা পাইনি, খবর অনেক কায়দা করে পেয়েছিলাম 24-25 দিন পরে। ফ্ল্যাগ মিটিং করে দেশের সরকার ইন্ডিয়ান কোম্পানি কমান্ডার মিলে বাচ্চাটাকে ফেরত আনাইছে। আনার পরে একটু যেটা সামান্য চিকিৎসা করলাম, আবার প্রায় 2010 সালে আপনার বাড়ি থেকে একবার চলে যায় এই জাহাজখানা। একমাত্র কারণ যে ট্রিটমেন্ট না করালে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। অর্থের অভাবে আশরাফুলের চিকিৎসা করাতে অক্ষম তার পরিবার, তাই প্রতিদিন চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় খুঁজে পান না তারা। স্থানীয় প্রশাসন ও প্রতিবন্ধী যুবকের চিকিৎসার ব্যাপারে উদাসীন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে হেমতাবাদের বিধি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি সাহায্যের ব্যাপারেও তিনি যথাযোগ্য পরিষেবার আশ্বাস দিয়েছেন। শৃঙ্খলাবদ্ধ জীবনেই অভ্যস্ত হয়ে গিয়েছে আশরাফুল, প্রতিবাদের ক্ষমতা নেই, তাই হয়তো চোখের চাউনিতেই ফুটে ওঠে মুক্তি পাওয়ার করুণ আর্জি। কিন্তু রূঢ় বাস্তবের কঠোর পরিহাসের আড়ালে লাল হয়ে যাচ্ছে সেই আর্তনাদের সুর। উত্তর দিনাজপুর থেকে সোমা চক্রবর্তী, কলকাতা টিভি।